উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা মোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো, সমগ্র দেশের সাথে জলপাইগুড়ি সহ ডুয়ার্সে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো শিক্ষক দিবস। অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়িতে কাগজপত্রবিহীন কাজ চেরাই করার ঘটনার জেরে বদলির শিকার হওয়া জনপ্রিয় রেঞ্জার সঞ্জয় দত্তকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনলো বন দপ্তর। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা রোড জলপাইগুড়ি। পাঁচই সেপ্টেম্বর সারা দেশের সাথে জলপাইগুড়িতেও পালিত হলো শিক্ষক দিবস। শনিবার জলপাইগুড়ি ডিপিএসসি ভবনের বিদ্যাসাগর হলে শিক্ষক দিবস পালন করা হলো। লকডাউন ও কোভিড পরিস্থিতিতে একটু অন্যরকমভাবে পালন করা হয় দিনটি। আনুষ্ঠানিকভাবে মূর্তি ডায়না উৎসবের সূচনা করলেন জলপাইগুড়ি সমগ্র মিশনের আধিকারিক মানবেন্দ্র ঘোষ। দীর্ঘদিন থেকেই বন্ধ রয়েছে সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলি। ঘরের মধ্যে বন্দি থেকেও পড়ুয়ারা যাতে পড়াশোনার সাথে নিবিড় যোগাযোগ রাখতে পারে তার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা সমগ্র শিক্ষা মিশন। এবার বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে উদ্যোগী হয়েছে জেলা সমগ্র শিক্ষা মিশন। এ বিষয়ে সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক মানবেন্দ্র ঘোষ জানান, তিনটি প্রতিযোগিতার পর এবার তাদের উদ্দেশ্য বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য অনলাইন মূর্তি ডায়না প্রতিযোগিতার। নাচ, গান, কবিতা আবৃত্তি প্রভৃতি বিষয় থাকছে। ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়েও অডিও ভিজুয়াল রেকর্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে। আগের প্রতিযোগিতার মতো এবারও পুরস্কারের ব্যবস্থাও থাকছে। শিক্ষক দিবস আমাদের তো কোভিডের জন্য এবং লকডাউনের জন্য আমরা তো অন্য বছর যেভাবে আমরা এটাকে মাস্টারমশাইদের নিয়ে উদযাপন করি, এবার একটু অন্যভাবে আমরা করছি। আমরা আজকে একটা বিশেষ অনুষ্ঠানের আমরা আজকে করলাম, কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করলাম, যে মূর্তি ডায়না উৎসব সিডাব্লিউএসএন চিলড্রেন উইথ স্পেশাল নিডস। যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে আমার জেলায় প্রায় 3,000-এর ওপরে, 3,500-এর কাছাকাছি, এদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম, কালচারাল মিট আপনারা আজকে আমরা উদ্বোধন করলাম এই আজকে এই মহান শিক্ষক দিবসের দিনে। মানে গোটা ভারতবর্ষ জুড়ে এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে জন্মদিন প্রতিপালিত হচ্ছে, শিক্ষকদের অনার করছি আমরা, এবং টিচাররা যাতে অ্যাট পার উইথ দ্য এক্সেলেন্স, তারা তাদের যাতে সেরাটুকু দেয় ছাত্রছাত্রীদের এবং তাদেরকে অনার দেওয়ার জন্য আজকে যে দিনটি, সেই দিনটিকে আমরা বেছে নিয়েছি আমাদের সিডাব্লিউএসএন চিলড্রেনদেরকেও কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে তাদেরকে আমরা যথেষ্টভাবে জাস্টিস করতে পারি। ভারতের যে ধরুন ক্লাসিক্যাল যে হচ্ছে যে ধর্ম, অর্থাৎ ইথিক্স, ভাগবত গীতা, তারপর ব্রহ্মসূত্র, এই সমস্ত থেকে যে আমাদের যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সেখান থেকে দীক্ষিত হয়ে যে যে ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফিকে বিশ্বের দরবারে তুলে ধরেছিল এবং সেখানে একটা বক্তব্য রেখেছিল যে ছাত্রদের চরিত্র গঠন এবং একটা সম্পর্ক ছাত্র শিক্ষক, এটা খুব সহজ হওয়া দরকার। এইটার জন্য বলেছে টিচিং ইজ নাথিং বাট এ রিলেশন বিটুইন দ্য ডায়ালগ, কন্টিনিউ ডায়ালগ বিটুইন দ্য স্টুডেন্টস অ্যান্ড টট। শিক্ষক দিবস পালিত হলো জলপাইগুড়ির সানুপাড়া স্থাপিত ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি, ভারতরত্ন, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস পালনের মাধ্যমে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শিক্ষক ও সাহিত্যিক শ্রী উমেশ শর্মা, কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক ভাস্কর দাস। শিক্ষক দিবসের তাৎপর্য, করোনা ভাইরাস থেকে সতর্কতা প্রভৃতি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন উমেশ শর্মা, কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপিকা উজ্জ্বলী ঘোষ, অধ্যাপক ভাস্কর রায় প্রমুখ। অদ্ভুত ব্যাপার, জলপাইগুড়ি শহরে কয়টা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তি আছে আমার কতটা জানা নেই, কিন্তু এখানে আজকে শুধু নয়, আমরা কয়েক বছর ধরে গণেশ ঘোষের নেতৃত্বেই এবং আরও এখানকার স্থানীয় যুবক যুবতী, অনেক বয়স্ক মানুষ, তাদের সকলের সহযোগিতায় এখানে প্রতি বছর আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। এবছরও করোনাকালে
আমরা খুব স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে শিক্ষক দিবস পালন করলাম এবং এই শিক্ষক দিবসের তাৎপর্য আজকে এই মুহূর্তে কতটুকুই বা বলা যায় তবে মনে করব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন আদর্শ শিক্ষক তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন মনে পড়ে আজকে আমাদের আরেকজন শিক্ষক যিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন সদ্য প্রয়াত প্রণব মুখার্জি শিক্ষক দিবসে অন্যান্য শিক্ষকের সঙ্গে এই দুই শিক্ষককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 132তম জন্মজয়ন্তী শনিবার জলপাইগুড়ি শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পান্ডাপাড়া দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারে এক অভিনব কায়দায় পালন করা হলো করোনা আবহের জেরে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে কেক কাটেন দিশারি সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা ছাত্রছাত্রীরা শান্তনুবাবুকে একটি স্মারক পুষ্পস্তবক ও কিছু উপহার সামগ্রী দেন শান্তনুবাবু তার সকল ছাত্রছাত্রীদের ক্যাপ মাস্ক স্যানিটাইজার তুলে দেন রিটার্ন গিফট হিসেবে শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও শিক্ষক দিবস পালন করা হলো জলপাইগুড়িতে পুরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষক দিবস পালনের উদ্যোগ নেওয়া হয় এদিন এই ওয়ার্ডের শিক্ষকগণ ছাড়াও পাশাপাশি অন্যান্য ওয়ার্ডের শিক্ষকদের বিশেষভাবে সম্মানিত করা হয় বলে তৃণমূল সূত্রে খবর দলের পক্ষ থেকে বলা হয় যেহেতু ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে এবং কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিয়ম মেনেই শিক্ষক দিবস উদযাপন করা হয় এদিন পাশাপাশি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষারত্ন বিশিষ্ট শিক্ষাবিদ নিপ্রতিভূষণ রায়কে সম্বর্ধনা ও সম্মানিত করা হয় বলে জানা গেছে 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করা হলো এখানে এই 22 নম্বর ওয়ার্ড প্লাস পাশাপাশি বিভিন্ন শিক্ষকরা আছেন তাদেরকে নিয়ে আজকের এই মহতী অনুষ্ঠান এর মধ্যে আমাদের রাষ্ট্রীয় শোক চলছে আমাদের রাষ্ট্র প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুর জন্য তবুও আমরা সামাজিক বিধি এবং স্বাস্থ্যবিধি মেনে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন করলাম সমস্ত এই ওয়ার্ডের শিক্ষকদের আমরা সম্মানিত করে আজকের এই 22 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই মহিষী আমাদের ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আমরা উদযাপন করলাম এখানে কর্মসূচির মাধ্যমে আজকে উদযাপন করলাম আজকে কর্মসূচির মধ্যে আমাদের বিশিষ্ট রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক এবং শিক্ষারত্ন পুরস্কার প্রাপক শিক্ষক মাননীয় আমাদের নিপতিভূষণ রায় মহাশয়কে আমরা এখানে এনে তাকে সম্বর্ধনা দিলাম এবং তাকে সম্মানিত করলাম পাশাপাশি এই ওয়ার্ডের সমস্ত শিক্ষকদের সম্মানিত করেছি আমরা শিক্ষক দিবস উপলক্ষে জলপাইগুড়ি সদর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক সভাপতি শ্রী তরুণ বসু বিশ্বাসের নেতৃত্বে শিক্ষকদের সম্মানপূর্বক একটি সুন্দর সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দেখানো পথে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন বক্তা মত প্রকাশ করেন শিক্ষক দিবস পালিত হলো জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার কংগ্রেস নেতা অমিত ভট্টাচার্য গৌতম দাস প্রমুখ সকলে জানেন যে আজকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 133তম জন্মদিন করোনার আবহে এবং আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের মধ্যে আমরা অনাড়ম্বরভাবে আজকের এই দিনটি আন্তরিকতার সঙ্গে আমরা পালন করছি আগামী 10 তারিখ বিকেল 4টায় আমরা কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে আরও বড় করে উদযাপন করব যেহেতু আজকে জন্ম তারিখ তাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পশ্চিমবঙ্গ অধ্যাপক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে জেলা কংগ্রেসের সহযোগিতা জেলা কংগ্রেসের দপ্তরে আজকে আমরা এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করলাম শিক্ষক এবং ছাত্রদের প্রতি দায়বদ্ধতা সমাজে শিক্ষকদের দায়বদ্ধতা এবং শিক্ষার প্রতি যে শিক্ষকদের আদর্শ নীতি আমরা সে বিষয়ে ব্যাখ্যা করে আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান আমরা শেষ করব জলপাইগুড়ি সোনালী বালিকা বিদ্যালয়ে পালিত হলো শিক্ষক দিবস শিক্ষকেরা শনিবার সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান
যথাযথ সম্মানের সাথে দিনটি উদযাপন করা হয় বলে জানান তারা। এরই পাশাপাশি এদিন একটি ওয়ার্ল্ড ম্যাগাজিনেরও উদ্বোধন করা হয়। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে পালিত হলো শিক্ষক দিবস। শিক্ষকেরা শনিবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। যথাযথ সম্মানের সাথে দিনটি উদযাপন করা হয় বলে জানান তারা। নতুন করে ওদলাবাড়িতে করোনা পজিটিভ 6 জন। এরা সবাই ওদলাবাড়ির বাসিন্দা বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। করোনা ভাইরাস দিন দিন বেড়ে যাওয়ায় ওদলাবাড়ি হাসপাতালে প্রতিদিন র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। শনিবার সকাল থেকে 55 জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়। এদের মধ্যে 6 জনের রিপোর্ট পজিটিভ আসে। এই 6 জনকেই চালসার সেফ হোমে পাঠানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। রাজারাঙ্গা ও চ্যাংমারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত হল স্মরণ সভা। চ্যাংমারি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ভবেন রায় মহাশয় ও চ্যাংমারি অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা মীর সাব্বির হাসানের অকাল প্রয়াণে আজ স্মরণসভা অনুষ্ঠিত হয় গোলাবাড়িহাটে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, রাজারাঙ্গা অঞ্চল প্রধান আব্দুল মোতালেব, মাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পঞ্চানন রায়, খাদ্য কর্মাধ্যক্ষ জয়ন্ত রায়, দুই ব্যক্তির পরিবারের লোকেরা সহ 500 জনের ওপর মানুষ এই সভায় উপস্থিত ছিলেন। খগেশ্বরবাবু বলেন, আমাদের দলের 2 সদস্য পরলোকে গমন করেছেন, এটা খুব দুঃখজনক ঘটনা। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল, ক্ষতি হলো ওই পরিবার দুটোর। এই পরিবার দুটোর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সব রকম চেষ্টা করব আমরা। ওই পরিবারের পাশে সর্বদাই আমরা থাকব। আজকের চেয়ে মাল বিধানসভার অন্তর্গত ক্রান্তি ব্লকের অধীন চ্যাংমারি অঞ্চলের আমাদের সভাপতি ছিলেন ভবেন্দ্রনাথ রায়, 15 আগস্টে উনি মারা যান। তার 2-1 দিন পরে এই অঞ্চলের কার্যকরী সভাপতি মীর সাব্বির রহসান মারা যান। তার জন্য আজকে চ্যাংমারি অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং রাজাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস যারা নেতৃত্ব আছে, পঞ্চায়েত থেকে শুরু করে সাবিদুল থেকে শুরু করে আমাদের প্রধান থেকে শুরু করে সবাই এই বল, এটা হাটটার নাম হচ্ছে গোলাবাড়ি হাটে এই 2 জনের স্মরণ সভা আজকে প্রতিষ্ঠিত স্মরণ সভা আমরা আজকে করেছি। সেই স্মরণ সভায় নতুন চেয়ারম্যান হিসেবে আমাকে আমন্ত্রণ করেছিল পঞ্চানন রায়, উনি কর্মাধ্যক্ষ। যেহেতু নতুন চেয়ারম্যান, আমি বলেছিলাম আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস, এবং আপনারা প্রত্যেকে জানেন যে আজকে ডাক্তার রাধাকৃষ্ণ মল্লিন যে আজকে হচ্ছে 132তম জন্মদিন সেটা পালন করেছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানটা আছে। শনিবার জলপাইগুড়ি পৌরসভা এলাকায় 7 জন করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলল। জলপাইগুড়ি নয়াবস্তি, নিউটনপাড়া, আশ্রমপাড়া, জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট সহ বেশ কিছু এলাকায় করোনা পজিটিভের সন্ধান মিলেছে। এছাড়া আশ্রমপাড়ার এক করোনা আক্রান্ত বাসিন্দা কোভিড হাসপাতালে যেতে না চাইলে পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় এবং 10 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর প্রদীপ দে উপস্থিত থেকে এবং কোতোয়ালি থানার পুলিশ এসে বেশ কিছুক্ষণ কাউন্সিলিং করে কোভিড হাসপাতালে পাঠান তাকে। কাউন্সিলিং করার পর এবং তারপরে ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাকে আমরা অ্যাম্বুলেন্স ওঠাতে সক্ষম হলাম এবং আমরা ওনাকে এখন কোভিড হাসপাতালে ট্রান্সফার করলাম। আমার প্রত্যেকের কাছে একটাই কথা যে আপনি যদি অ্যাসিমটোমেটিক কেউ হন, কারো কোনো সিমটম নেই এবং বাড়িতে আলাদা বাথরুম বা পায়খানা আছে রয়েছে বা এবং আলাদা ঘর রয়েছে, আপনি থাকতেই পারেন, কিন্তু আপনার শরীরে যদি সিমটম থাকে যে কাশি হচ্ছে, শ্বাসকষ্ট বা বেশ জ্বর, আপনি যদি বাড়িতে থেকে নিজের জীবনের ঝুঁকি নেবেন না। আজকে আমার জীবনের একটা বিরাট অভিজ্ঞতা হলো, কারণ জলপাইগুড়িতে এখন অবধি প্রায় 240টার কাছে কোভিড পজিটিভ কেস এবং যদি ধরেন তাই প্রায় 230 জনের বাড়িতেই আমি পৌঁছেছি। কিন্তু আজকে আমার একটা বিরাট অভিজ্ঞতা হলো যে মানুষের মধ্যে আতঙ্ক, কিন্তু আতঙ্ককে অতিক্রম করেই আপনাকে চিকিৎসা নিতে হবে, কারণ চিকিৎসা ছাড়া কিন্তু আপনি সিমটোমেটিক থেকে ফেটাল হয়ে যেতে পারেন। কোন কোন এলাকায় আজকে? আজকে নিউটাউন পাড়া আছে 19 নম্বর ওয়ার্ডে, 10 নম্বর ওয়ার্ডে আছে, 8 নম্বর ওয়ার্ডে একজন পুলিশ কর্মী রয়েছে, 8 নম্বর ওয়ার্ডে, 1 নম্বর ওয়ার্ডে আছে, তারপরে হচ্ছে নার্সিং ট্রেনিং কলেজে রয়েছে, টোটাল 7 জন কোভিড পজিটিভ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার মাল ব্লকের বিভিন্ন জায়গায় অভিযান চালালো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। শনিবার দিন মালবাজার পুলিশকে সঙ্গে নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা গাজলডোবা এলাকায় অভিযান চালায়। রাস্তায় 3টি ট্রাক আটক করেন তারা। এরপর ধুমশিকারা এলাকায় একটি মিনি বা হ্যান্ড ক্যাসারে অভিযান চালায় আধিকারিকরা। এখানে 2টি বড় চালনি বাজেয়াপ্ত করেন এবং এই হ্যান্ড ক্যাসারটি বন্ধ করে দেন তারা।
মেটলি রেভিনিউ অফিসার দীপঙ্কর রায় বলেন, আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে যে এই রাজ্য সড়ক দিয়ে ওভারলোড গাড়ি চলাচল করছে, সেই কারণে রাস্তার হাল ভীষণ খারাপ। তাই আমরা এদিন এরকমই কিছু ওভারলোড ট্রাক আটক করি। পাশাপাশি বিভিন্ন নদী এবং বিভিন্ন জায়গায় বেআইনিভাবে হ্যান্ড ক্যাসার চালু করেছে অনেকে। এরকমই একটি হ্যান্ড ক্যাসার ধুমশিগাড়া এলাকায় চলছিল, এদিন এই হ্যান্ড ক্যাসারটি বন্ধ করে দেওয়া হয়, বাজেয়াপ্ত করা হয় বড় বড় চালনি, তবে ক্যাসারের মালিককে পাওয়া যায়নি। এই ক্যাসারের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এদিন চেল ঘিস নদী এলাকায় চলবে এই অভিযান। তিনি আরও বলেন, এভাবে বেআইনি ক্যাসার এবং ওভারলোড বালি পাথর বহনকারী গাড়ির জন্য সরকারের প্রচুর রাজস্ব ক্ষতি হচ্ছে, সে কারণে চলছে এই অভিযান। তাছাড়া বিভিন্ন নদী থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এইসব ক্যাসার বালি পাথর তুলছে, তাতে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, হচ্ছে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। ফার্স্ট অফ অল হ্যাপি টিচার্স ডে টু ইউ অল। আর অভিযানটা হলো দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা এখান থেকে গাজলডোবা অব্দি যাচ্ছে, সেটা কীভাবে শেষ হয়ে গেছে, অলমোস্ট রাস্তায় বড় বড় গর্ত হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যদি কোনো পেশেন্ট এখান দিয়ে যায় তার যা অসুবিধা হবে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। তো বড় বড় গাড়ি চলার জন্য এই অবস্থা হচ্ছে, আর রাস্তার পাশেই এই কার্যকলাপ চলছে। এখন চালনি তো অলওয়েজ এগুলো পুরোপুরি ইললিগেল। সো আজকে আমরা এখানে এসেছিলাম অ্যাটলিস্ট দেখার জন্য যে কি গাড়িগুলো কী চলছে। বাট এই রাস্তায় এই নেক্সট আমাদের প্ল্যান বি ছিল, সেটা হচ্ছে এই চালনিগুলো অ্যাকোয়ার করা। তো আমরা এখানে এসে দুটো চালনি পেয়েছি, এটাকে খোলানো করাচ্ছি, এটাকে আজকে নিয়ে যাওয়া হবে। তারপর সরকারি রুলস অনুযায়ী যা ফাইন হয়, পেনাল্টি হয়, সেগুলো করা হবে। কোনো অ্যারেস্ট বা কিছু? অ্যারেস্ট বলতে তো সেটা আমাদের এখনও ব্যবধানে নেই, ঠিক আছে। বাট আমরা যেই জিনিস দিয়ে কাজ হচ্ছে সেই জিনিসটা তুলে নিয়ে যাব, সেই জিনিসটা তুলে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তাদের পেনাল্টি হবে। অ্যারেস্ট হবে কি না সেটা আমাদের হায়ার অথরিটি বুঝবেন, যদি ওনারা অর্ডার করেন অবশ্যই হবে। এরকম কি চালনি আরও আছে? আরও আছে, আর আমাদের খবরে সেটাও আছে, আমরা দেখছি আজকে কতটা কী করা যায়। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। Hyundai নিয়ে এলো Hyundai Venue, যাতে রয়েছে স্ট্রাইকিং ফিচার্স যেমন ব্লু লিঙ্ক, ফ্রেন্ডলি ডিজাইনস, আনবিলিভেবল পারফরমেন্স। এছাড়া আপনি পাচ্ছেন 3 বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি, লো মেইনটেনেন্স এবং বেস্ট ফুয়েল এফিসিয়েন্সি। স্টার্টিং এক্স শোরুম প্রাইস 6,70,000 টাকা। তাহলে অপেক্ষা না করে চলে আসুন বার্লিয়া হোন্ডাই এক্সক্লুসিভ হোন্ডাই কার শোরুম, সেভক রোড, শিলিগুড়িতে, আর নিয়ে যান আপনার পছন্দের হোন্ডাই কার। মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতি মাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি, এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভজিৎ প্রামাণিক, ডক্টর বিশ্বদেব বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। ফের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হলো রেঞ্জার সঞ্জয় দত্তকে। বন দপ্তর সূত্রে খবর, সঞ্জয় দত্তকে কার্শিয়াং বনবিভাগ থেকে জলপাইগুড়ি বনবিভাগের নর্দার্ন সার্কেলের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, স্বপ্না বর্মন কাণ্ডে রেঞ্জার সঞ্জয় দত্তকে মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি বদলি করা হয়েছিল। বেআইনিভাবে কাঠ রাখার অভিযোগে স্বপ্না বর্মনের বাড়িতে গত 13 জুলাই সঞ্জয় দত্তের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। সে সময় স্বপ্নাকে 30 দিনের নোটিশ দেওয়া হয়েছিল বৈধ কাগজপত্র দেখানোর জন্য। এ খবর চাউর হতেই রাজবংশী কামতাপুরী নেতারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় রাজবংশী সম্প্রদায়ের ওপর একটি আঘাত করা হয়েছে বলে অনেকে বিক্ষোভ প্রদর্শন করেন। পোড়ানো হয় সঞ্জয় দত্তের কুশপুত্তলিকাও। অন্যদিকে আবার সঞ্জয় দত্তকে বদলি করার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন বেলাগোবা বনবস্তির একাংশ গ্রামবাসীরাও। পাশাপাশি বৃহন্নলারা থেকে শুরু করে জলপাইগুড়ির নিষিদ্ধপল্লীর বাসিন্দারাও বদলির প্রতিবাদে সরব হন।
প্রথমে সঞ্জয়বাবুকে বেলাগোপা থেকে কার্শিয়াংয়ে বদলি করা হয়, তারপর আনা হয় বাগডোগরা রেঞ্জের ব্যাংডুবিতে। সূত্রের খবর, উত্তরবঙ্গের টাস্কফোর্সের প্রধান হিসেবে সঞ্জয় দত্ত চোরাচালানকারীদের বিরুদ্ধে এবং বন ও বনজ সম্পদ রক্ষার্থে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। পাশাপাশি একজন রেঞ্জার হয়ে সামাজিক কাজেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বলে খবর। তবে বন ও বনজ সম্পদ বাঁচাতে যে ভূমিকা সঞ্জয় দত্ত নিয়েছিলেন, তার জন্যই বন বিভাগ তাকে পুনরায় তার দায়িত্বে ফিরিয়ে আনছে কিনা সে বিষয়ে এখনও পরিষ্কার জানা যায়নি। জলপাইগুড়িতে ভাটিয়া বিল্ডিংয়ে মহিলাদের উদ্যোগে শনি পূজার আয়োজন করা হয় শনিবার। করোনা আবহের মধ্যেই শনি পূজা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাটিয়া বিল্ডিং এলাকায়। নিয়ম নিষ্ঠা সহকারে এবং সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এই এলাকার মহিলাদের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। পুজো সম্পন্ন হলে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এদিন। পাড়ার পুজোটা কত বছর ধরে করছেন আপনারা? 2 বছর। প্রতি বছর কি করতে যাচ্ছেন এইভাবে? কারা কারা করেন এই পূজাটা? সবাই মিলে করি, পাড়া প্রতিবেশী মিলেই করি। করে কি কিছু উন্নতি পেয়েছেন? হ্যাঁ, ভালো হয়েছে, হয়েছে, ভালো ফল পেয়েছে। ভালো পূজাটা করছেন কি মহামারীর জন্য? হ্যাঁ, মহামারীর জন্যই করছি। জলপাইগুড়িতে বাড়ছে চোরের দাপট, লাউ চুরি হয়ে যাওয়ায় ভেঙে পড়লেন কৃষক। লাউ ক্ষেত থেকে এক দরিদ্র কৃষকের লাউ চুরি করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। ঘটনার বিবরণে প্রকাশ, জলপাইগুড়ি উত্তর সুকান্তনগর কলোনি এলাকার তিস্তা নদীর পাড়ে সামান্য কিছু জমিতে কষ্ট করে লাউ চাষ করেছিলেন এলাকার বাসিন্দা যতন দাস। শুক্রবার সকালে নিজের জমিতে গিয়ে দেখতে পান বেশ কিছু লাউ গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে এবং কিছু লাউ রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে। যদিও যতনবাবু এ বিষয়ে এখনও নিশ্চিত নন কে বা কারা এ ধরনের কাজ করেছে। তিনি শুক্রবারই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় FIR দায়ের করেন। পুলিশ তদন্তে না যাওয়ায় ফের শনিবার তিনি থানায় আসেন, কিন্তু থানা থেকে এদিন পুলিশ তদন্তে না যাওয়ায় হতাশ হন যতনবাবু। তিনি জানান, এ চুরির ঘটনায় আনুমানিক প্রায় 8 থেকে 9 হাজার টাকার ক্ষতি হয়েছে। লকডাউন পরিস্থিতির জন্য খুব কষ্ট করে লাউ চাষ করেছিলেন তিনি, কষ্টের সংসার তার। আর এই চুরির ঘটনায় আরও কষ্ট বাড়িয়ে দিল দরিদ্র যতনবাবুর। কোতোয়ালি থানাতে লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত FIR রিসিভ পাননি বলে অভিযোগ করেন যতনবাবু। সরকারের কাছে সাহায্যের আবেদন করার পাশাপাশি দোষীদের ধরার দাবি করেছেন তিনি। আমার ব্যাপার হচ্ছে, আমি লাউ জাংলা করি, অন্য অন্য কৃষিকাজ করি, আমি লাউ জাংলা এখানে আমার বাড়ির পাশে করলাম। করার পরে আমি প্রথম লাউ গাছে আমার ফল দিছে, তারপরে আমি কিছুটা বিক্রি করছি, তাও না হলেও 15-16টার মতো বিক্রি করছি। আর সমস্ত লাউ আমার এখান থেকে চোরে কাটে নিয়ে চলে গেছে, আমি এখনও পর্যন্ত ধরতে পারিনি। সে কে নিচে আমি এখনও পর্যন্ত সেই খবরটাও পাইনি। তো লাউ জাংলা আসে দেখি আমার লাউ গাছে লাউ নাই, সব কাটা পাইছি। আর চুরি হয়েছে আর কবে দেখলেন? চুরি হয়েছে কালকে, পরশুদিন রাত্রেবেলা। কোন এলাকায় এটা আপনার? উত্তর সুকান্তনগর কলোনি। কত পরিমাণে লাউ চুরি হয়েছে মনে হয়? তাও 250 লাউ চুরি হয়েছে। আনুমানিক বাজার মূল্য কত হবে? 30 টাকা পাইকারি দিই আমি, এখানে সব পাড়ার মধ্যে আমি 30 টাকা করে দিছিলাম আগে। তাতে কত টাকা যেতে পারে? তাও 8,000-9,000 টাকার মতো আনুমানিক। কাউকে সন্দেহ করছেন? কাউকে এখনো পর্যন্ত আমার শত্রুতা নাই, এখনো পর্যন্ত আমি কাউকে সন্দেহ করিনি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে আমি জানিয়েছি, একটা ডায়রি করা হয়েছে। পুলিশ এসেছিল? পুলিশ এখনো পর্যন্ত আসেনি, আমাকে বলছে কালকে সন্ধ্যাবেলা তোমার ওই জাংলার ওইখানে যাওয়া হবে। ডায়রি করেছেন? ডায়রি করেছি কালকে দিন 12টার দিকে। পুলিশ এখনো আসেনি? আসেনি এখনো। আপনি তো কৃষিকাজই করেন মূলত? হ্যাঁ, আমি মূলত কৃষিকাজ করি। লাউ এরকম এবং অন্যান্য কিছু? অন্যান্য চাষ আছে আমার চরে। এই যে লাউ এরকম হলো, যে লাউর জন্য কত টাকা খরচা করেছেন? লাউর এখানে আমার ম্যাক্সিমাম না হলে 15,000 টাকা খরচা হয়েছে। কি চাইছেন এখন? কি চাই এখন? আমি চাচ্ছি যে আমার ক্ষতিপূরণ সরকারের কাছে আমি আবেদনপত্র জানালাম, সরকার এখন কি করে সেটাই আমি চাচ্ছি। আপনাদের এরকম এলাকায় এরকম ঘটনা হয়েছে এর আগে? এর আগে কোনো ঘটনা হয়নি। এর আগে আমার ছোট চারা ছিল, চারা এখান থেকে উঠে নিয়ে চলে গেছিল, তারপরে আমি আবার লাগাইছি। এখন চাচ্ছেন বিষয়টা তদন্ত করে দেখুন? হ্যাঁ, একটু তদন্ত করে দেখার জন্য আমি পুলিশের কাছে আমি আবেদনপত্র করছি। শনিবার হলদিবাড়ি ব্লকে শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে হলদিবাড়ি সীমান্ত ভবন প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায়। মোট 49 জন স্বেচ্ছায় রক্তদান করেন।
অপরদিকে হলদিবাড়ি ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় হলদিবাড়ি সীমান্ত ভবন প্রাঙ্গণে শিক্ষক দিবসকে কেন্দ্র করে হলদিবাড়ি থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেরা তিনজনকে মোমেন্টো উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি ব্লকের ১১টি উচ্চ বিদ্যালয়ে তিনজনকে, বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীকে বিদ্যাসাগর, প্রফুল্লচন্দ্র রায় ও ডাক্তার বিধানচন্দ্র রায়ের বই উপহার হিসেবে তুলে দেওয়া হয় তাদের উৎসাহিত করার জন্য। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক রামকুমার তামাং, বিডিও সঞ্জয় পণ্ডিত, বিএমএইচ ডক্টর তাপস দাস সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। বিডিও সঞ্জয় পণ্ডিত নিজের বিডিও হয়ে ওঠার কথা বলে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। মোট ৬৩ জনকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ব্লক প্রশাসনের কাছ থেকে সম্বর্ধনা পেয়ে খুশি ছাত্রছাত্রীরাও। করোনার কারণে ৪৯ জন রক্তদান করলেও সামনের বছর আরও বড় করে রক্তদান করা হবে বলে জানান শিক্ষক সমিতির সভাপতি তমাল রঞ্জন রায়। জলপাইগুড়ি শহরের ২২ নম্বর ওয়ার্ডে শিক্ষক দিবস পালন করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হলো শিক্ষকদের সম্বর্ধনা। শনিবার দেশজুড়ে পালিত হলো শিক্ষক দিবস। এই বিশেষ দিনটিতে জলপাইগুড়ি পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পিনাকী সেনগুপ্তের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। এর পাশাপাশি এলাকায় বসবাসকারী শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে পৌঁছে আজকের এই বিশেষ দিনে সম্বর্ধনা প্রদান করা হয় তাদের। সেফ ড্রাইভ সেভ লাইফ পালন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সদর এবং ট্রাফিক পুলিশের উদ্যোগে গোশালামোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হলো শনিবার। জলপাইগুড়ি ট্রাফিক হাইওয়ে ওসি সুজিত মিত্রের নেতৃত্বে চলে এই কর্মসূচি। এদিন বিভিন্ন যানবাহনকে দাঁড় করিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফের সম্মিলিত লিফলেট বিলি করা হয়। বিভিন্ন বিষয়ে পুলিশের পক্ষ থেকে বোঝানো হয় তাদের। যানবাহন চালকদের যত্রতত্র গাড়ি রাস্তার মধ্যে যাতে দাঁড় না করান, কোনো কারণে গাড়ি খারাপ হলে রাস্তার পাশে সারিয়ে নেওয়া, এ সমস্ত বিষয়ে চালকদের বোঝানো হয় পুলিশের পক্ষ থেকে। আমরা আজকে গোশালামোড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ করছি, যেখানে গাড়িকে আমরা বারবার করে বলছি যে আপনারা ওভারস্পিডে গাড়ি চালাবেন না, গাড়ি চালাবার সময় সিট বেল্ট ব্যবহার করুন, রাস্তার উপর যেখানে সেখানে গাড়ি দাঁড় করে রাখবেন না, আর যদি আপনাদের খুব প্রয়োজন পড়ে তাহলে কোনো ধাবাতে বা কোনো পেট্রোল পাম্পে গাড়ি লাগান, আর আপনারা যেটা গাড়ি চালানোর যেটা নিয়ম, লিমিটেড স্পিডে গাড়ি চালান, ওভার স্পিডে গাড়ি চালাবেন না, আর ট্রাফিক আইন নিয়মগুলো আপনারা মেনে চলুন, যাতে আমরা আপনারা সবাই মিলে একসাথে অ্যাক্সিডেন্টটাকে বন্ধ করতে পারি, রোধ করতে পারি। লিফলেট দিলেন আজকে? আমরা লিফলেট দিলাম, স্টিকার লাগালাম, আমরা কি বলে তাদেরকে মুখে বললাম। কোন ধরনের সব যানবাহনকে? সব যান, বড় বড় গাড়িকে বললাম, ছোট গাড়িকে বললাম, আমরা ইভেন কি আমাদের গোশালামোড়ে যে ছোট টোটো চলে যেটা টাউনের মধ্যে, তাদেরকেও বললাম যে লিমিটেড স্পিডে গাড়ি চালাও বা ট্রাফিক নিয়ম মেনে চলো। জলপাইগুড়িতে শনিবার বহু মানুষ তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলে যোগদান হলো শনিবার। বিভিন্ন দল থেকে জলপাইগুড়িতে প্রায় ৪ শতাধিক মানুষ এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি। শহরের সমাজপাড়া মোড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী তাদের বরণ করেন। উপস্থিত ছিলেন সন্দীপ মাহাতো, বিজয়চন্দ্র বর্মন, সোমনাথ পাল, পল্লব দাস সহ অন্যান্যরা। জানা গেছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসে এই যোগদান পর্ব চলে। আজকে দ্বিতীয়বার দেশপ্রেম দেখিয়ে এসেছে, মানুষের মোহ ভঙ্গ হয়েছে, মানুষ কিছু পাচ্ছে না, তার জন্য আজকে দলে দলে মানুষ, গরিব মানুষ, গরিব মানুষ আমাদের দলে যোগদান করছে। আজকে আমাদের যোগদান পর্ব ছিল, এরকম বহু মানুষ বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের জয়েন করবেন। আজকে যারা পৌঁছতে পেরেছেন আজকে করেছেন, যারা দিন পর দিন একটা আবার অ্যাসেম্বল করে প্রত্যেক ওয়ার্ডের লোক। আজকে কতজন যোগদান করলেন? আজকে ১১৪টা বললো, ১১৪টা ৯ নম্বর থেকে, আর আপনাদের ওর সাথে যদি আপনি ওদের পরিবার ধরেন তাহলে মোটামুটি আপনি ধরতে পারেন ৪০১টা ওয়ার্ড থেকে, আর বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৪০০ লোক। শনিবার জলপাইগুড়ি শহরে ৫ জন করোনা পজিটিভ হওয়ার খবর মিলল। শনিবার শহরে মোট ৫ জনের কোভিডে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো এই খবর জানিয়ে বলেন, জলপাইগুড়ি ছোট গোশালা এলাকার মারোয়ারি বালিকা বিদ্যালয়ের পাশে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছিল শনিবার। এ পর্যন্ত ৮০ জনের লক্ষ্যমাত্রা নিয়ে এই টেস্ট শুরু করা হয়েছে।
অ্যান্টিজেন টেস্ট করার জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন সন্দীপবাবু। তিনি পাশাপাশি সকলকে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন। জলপাইগুড়ি পৌরসভা এবং জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে র্যাপিড অ্যান্টিজেন করোনা টেস্ট শিবির আমরা শুরু করেছি। এই শিবির বিগত দু সপ্তাহ ধরে চলছে। আজকে জলপাইগুড়ি 5 নম্বর ওয়ার্ডে দিনবাজার এলাকায় পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শিবির বিনামূল্যে সেটা এখন চলছে। এখানে কতজন নাম লিখেছে আমাদের কাছে? ইতিমধ্যে 80 জন নাম লিখেছে। ঠিক আছে, 80 জনের নাম আমরা নথিভুক্ত করেছি, কাজ শুরু হয়ে গেছে, লোকজন আসছে এখানে টেস্টের কাজ। মানুষকে কী বার্তা দেবেন? আমরা মানুষকে একটাই কথা বলবো যে এই রোগ থেকে বেরিয়ে আসতে গেলে যেরকম স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা বলছি, মাস্ক পরতে হবে প্রত্যেককে, পাশাপাশি স্যানিটাইজ করতে হবে হাত, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি তার আরেকটা কাজ হচ্ছে যেটা টেস্টের মাধ্যমেই আমরা কিন্তু বুঝতে পারবো যে কারা করোনার ধারক এবং কারা নয়। তাই আমি সকলকে অনুরোধ করবো, রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে, পৌরসভা উদ্যোগ নিয়েছে, আপনারা আসুন, বিনামূল্যে এই অ্যান্টিজেন র্যাপিড টেস্ট হচ্ছে, সেই টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেরা করোনা আছেন কিনা সেটা যাচাই করুন। গতকাল আর আজ মিলে কতজন পজিটিভ রিপোর্ট আছে? আজকে গতকালকে একজন ছিল মোহন্তপাড়া এলাকায়, এখন অবধি আজকে 5 খানা করোনা পজিটিভ টেস্ট হচ্ছে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। EMI তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা শীর্ষে দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9824 4238 নম্বরে। শনিবার সকাল থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে মালবাজার মহকুমায়। বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেক নিচে নেমে যায়। গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু ভোরের দিকে থেমে যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে আবার মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির জন্য রাস্তাঘাটে নেই সেরকম লোকজন, আকাশের মুখ ভার, সে কারণে বৃষ্টি কখন থামবে তার নিশ্চয়তা নেই। রাস্তাঘাটে জমে গেছে জল, সে কারণে সমস্যায় গাড়ি চালকেরা। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 85%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। সমগ্র দেশের সাথে জলপাইগুড়ি সহ ডুয়ার্সে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল শিক্ষক দিবস। অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়িতে কাগজপত্রবিহীন কাজ চেরাই করার ঘটনার জেরে বদলির শিকার হওয়া জনপ্রিয় রেঞ্জার সঞ্জয় দত্তকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনল বন দপ্তর।
উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ আহনকার মতো এ পর্যন্তই নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা মোড় জলপাইগুড়ি।